চ্যানেল আই প্রতিষ্ঠিত উচ্ছ্বাস লাল সবুজের বিশ্বাস এই প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে চ্যানেল আই এর জন্মদিন উদযাপিত হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। সরমান মিয়ার ভিডিওচিত্রে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের প্রিয় চ্যানেল চ্যানেল আইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার বার্মিংহামের স্থানীয় ব্যাংকোয়েটিং হলে আসা অতিথিরা প্রিয় চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। অন বিহাফ অফ দ্য বার্মিংহাম সিটি কাউন্সিল এন্ড দ্য লেবার গ্রুপ উই উইড লাইক টু উইশ চ্যানেল আই দ্য ভেরি বেস্ট 25th হ্যাপি বার্থডে এন্ড উইশ দেম অল দ্য সাকসেস ফর দ্য ফিউচার। খুবই দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গত 25 বছর ধরে এই দেশের তরুণ প্রজন্মের তাদের সাংস্কৃতিক রুচির নির্মাণে তাদের বিশ্ববীক্ষণ তৈরি করার ক্ষেত্রে চ্যানেল আয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউরোপে চ্যানেল আয়ের সম্প্রচার আবারও চালু করার দাবি জানিয়েছেন অনেকেই। যুক্তরাজ্যে খুবই শক্তিশালী গণমাধ্যম সংস্কৃতি আছে, সেইখানে চ্যানেল আয়ের মতন একটা এত দুর্দান্ত টেলিভিশন অনুপস্থিত, সরাসরি সম্প্রচার নেই, এইটা আমার মনে হয় চ্যানেল আয়ের কর্তৃপক্ষকেও ভাবা উচিত। আমরা আশা করি এই ব্রিটেনে বা ইউরোপে আবার চ্যানেল আই আমাদের মধ্যে আসবে এবং আমরা চ্যানেল আই অনুষ্ঠানগুলো উপভোগ করব। And we do hope that Channel I will come to Europe and bring the culture of Bangladesh to the British Bangladeshis here. As a British Bangladeshi, we need to know more about what's happening in Bangladesh, and you represent that and you bring that education to us and the future generations. অনুষ্ঠানে বাংলা কাগজ পত্রিকার চেয়ারম্যান আজাদ আবুল কালাম ছাড়াও সরস্বতী কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট অলোক চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পঁচিশের উচ্ছ্বাস নিয়ে এগিয়ে যাক চ্যানেল আই। কৃষি বিপ্লব সহ বিভিন্ন ক্ষেত্রে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকুক যুগ থেকে যুগান্তরে। শুভ জন্মদিনে এটাই সকলের প্রত্যাশা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।